सब्सक्राइब कीजिए कर्मसंधान रिक्रूटमेंट चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट अपलोड वीडियो सबसे पहले देखने के लिए। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসংস্থান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নতুন আবার একটি রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি বন্ধুরা। রিক্রুটমেন্টটি নিয়ে আজকে এসেছি, সেটা হচ্ছে এসএসসি স্টাফ কমিশন যে রিক্রুটমেন্টটি ছেড়েছে সেটা আপনাদের জন্য। তো রিক্রুটমেন্টটি পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল পদ দেওয়া হয়েছে 1223টি এবং তার মধ্যে অনেকই পদ আছে, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, জিডি এবং এক্সিকিউটিভ যে পদগুলি আছে, এবং এই পদগুলি বিশেষ ভাবে পদগুলি করা হয়েছে এবং এই পদগুলি খুবই মূল্যবান পদ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি পুরো দেখবেন মনোযোগ সহকারে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে যে বলেছিলাম আপনাদের এসএসসির যে টোটাল ভ্যাকান্সি ছিল 1223টি এবং কী কী পদের জন্য আছে সেগুলো আপনারা দেখে নিন। কী কী পদের জন্য আপনাদের এসএসসি ফর্ম ফিল আপ করতে পারবেন: দিল্লি পুলিশ, কেন্দ্রীয় আর্মড পুলিশ বাহিনী, সিএএফএস এবং সিএলএসএফ অধীনে উপরিদর্শক, জিডি উপরিদর্শক, কেন্দ্র বাহিনী এবং সহকারী উপরিদর্শক এর 1223টি পোস্টের জন্য যোগ্য প্রার্থীর কাছ থেকে আবেদন আমন্ত্রণ জানাচ্ছেন। পরীক্ষা 2018 আগ্রহী এবং যোগ্য প্রার্থী কেবল স্টাফ সিলেকশন কমিশনার এসএসসি অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনারা বুঝতেই পেরে গিয়েছেন, এটা অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবং কী কী পোস্ট আছে নিচে চলে আসুন। চলুন দেখা যাক নিচে যে পোস্টগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে আপনাদের আছে সাব ইন্সপেক্টর ফার্স্ট যে এটা আছে ভ্যাকান্সি, তার মধ্যে টোটাল ভ্যাকান্সির মধ্যে 1073টা আছে এবং তার মধ্যে ভাগ করা আছে। ফার্স্ট যে ভাগটা আছে সিআরপিএফ 274টি পোস্ট মেল ক্যান্ডিডেটদের জন্য, বিএসএফ 508টা পোস্ট মেল ক্যান্ডিডেট, 483টা পোস্ট পাবে ফিমেল ক্যান্ডিডেটরা, 25টা পোস্ট পাবে। আইটিবিপি 85টা পোস্ট মেল ক্যান্ডিডেটদের জন্য, 72 ফিমেলের জন্য 13। এসএসবি 206টা পোস্ট পুরোটাই মেল ক্যান্ডিডেটদের জন্য। এবং এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে ব্যাচেলার ডিগ্রি, আপনার গ্র্যাজুয়েশন হলেই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বয়স যেন হয় 20 বছর থেকে 25 বছরের মধ্যে, তাহলে আপনি এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এবং যেটা এখানে বলেছিল আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারছেন, তো নিচে যে এটা আছে সাব ইন্সপেক্টরের মধ্যে দিল্লি পুলিশ, এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে 150টা এবং তার মধ্যে আছে ফরমেল 97 পোস্ট, জেনারেলদের জন্য 48টা, ওবিসি 39টা, এসসি 6টা, এসটি 4টে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আছে 53 পোস্ট, জেনারেল 28, ওবিসি 15, এসসি 7, এসটি 3। এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে ব্যাচেলার ডিগ্রি, আপনার গ্র্যাজুয়েশন হলেই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং নিচে যেটা বলেছে মেল ক্যান্ডিডেট মাস্ট বি প্রসিড এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। পুরুষ প্রার্থীদের অবশ্যই LMV মোটর সাইকেল ও কারের জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এখানে সেটাই বলেছে। এবং নেক্সট যেটা বলেছে এজ লিমিট 20 বছর থেকে 25 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং আপনার যেটা মাসিক বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। আপনারা বুঝতেই পারছেন স্যালারিটা খুবই হাই করা আছে। এবং নেক্সট যেটা বলেছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ব্যাচেলার ডিগ্রি, আপনার গ্র্যাজুয়েশন করতে হবে,
এবং এজ লিমিট চেয়েছে 20-25 বছর পর্যন্ত। এখানে স্যালারি বলেছে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত। এবং এখানে বলেছে যে আপনাদের বয়সে ছাড় হতে পারে, যে এসসি এসটির জন্য 5 বছর এবং 3 বছর ওবিসি এক্স আর্মিসম্যান এবং আদার যারা আছে তাদের জন্য গভর্নমেন্ট যে ছাড়টা দেয় সেই ছাড়টা তারা পাবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী বলেছে, মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট চেয়েছে 170 সেন্টিমিটার, এসটি হলে 162.5 সেন্টিমিটার হলেই হয়ে যাবে। এসটির জন্য এটা ছাড় আপনাদের জন্য না, মানে জেনারেল বা ওবিসি বা এসসির জন্য না, শুধু এসটির জন্য ছাড় দেওয়া হয়েছে। চেস্ট চেয়েছে 80 সেন্টিমিটার, এসটির জন্য বলেছে 77 সেন্টিমিটার হলেই হয়ে যাবে। এবং নেক্সট আরেকটা বলেছে যেটা চেস্ট এক্সপ্লেন্ডেড 85 সেন্টিমিটার, ওটা 82 সেন্টিমিটার হলেই হয়ে যাবে। ফিমেল ক্যান্ডিডেটদের হাইট চেয়েছে 157 সেন্টিমিটার, ব্যাকেটে 154 সেন্টিমিটার, এসটিদের জন্য হলেই হয়ে যাবে। এবং কাট অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কাট অফ কী বলেছে আপনাদের একটু বাংলায় ট্রান্সলেশন করে বলে দিই, ইংলিশে হয়তো সবাই বুঝতে পারবেন না, সেই জন্য আপনাদের সুবিধার জন্য বাংলায় ট্রান্সলেশন করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে শুনে নিন। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা বলেছে, মানসিক চরিত্রে কাট অফ যে আপনাদের চেয়েছে নির্দিষ্ট শ্রেণী সম্প্রদায় বা নির্দিষ্ট রাজ্য এলাকা প্রার্থীদের জন্য এই ধরনের প্রার্থীদের উচ্চতা চেষ্টের পরিমাণ কাট সরকারি অনুযায়ী হবে নিয়মগুলো। এবং প্রার্থীদের অবশ্যই হাঁটু ফ্ল্যাট ফোর্ট ভ্যারোসি সিরা বা স্কুইটের চোখ দেখা উচিত নয় এবং উচ্চ বর্ণের দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। তারা ভালো মানসিক এবং শারীরিক স্বাস্থ্য এবং কোনো শারীরিক ত্রুটি থাকলে বিনামূল্যে ডুবাল কর্মক্ষমতা হস্তরূপ সম্ভবত হতে হবে। ভালো কর্মক্ষমতা না থাকলে আপনাদের এইগুলো করা হবে, আপনারা আশা করি বুঝতে পেরে গিয়েছেন। আই সাইট, আপনাদের বলেছে যে কাছাকাছি দৃষ্টির মধ্যে আপনাদের N6 ভালো চোখ, কাছাকাছি দৃষ্টির মধ্যে আপনাদের যদি N6 হয় তাহলে ভালো চোখ। এবং যেটা বলেছে তারপরে N9 খারাপ চোখের হওয়া উচিত, N9 যদি হয় খারাপ চোখ হবে, মানে চোখের দৃষ্টি হয়তো ঠিকঠাক না বা খুব কম বা অল্প পরিমাণ, N6টাকে বোঝাবে ওরা। এবং যেটা আরেকটা বলেছে কাছাকাছি দৃষ্টির মধ্যে 6/6 হলে ভালো চোখ এবং 6/9 হলে খারাপ চোখ হওয়া উচিত। এবং আরও ডিটেলস জানতে আপনারা PDFটাকে ইনস্টল করে নিতে পারেন, PDFে সব ডিটেলস পেয়ে যাবেন। ক্যান্ডিডেট সিলেকশন, আপনাদের কিভাবে সিলেকশন করবেন সেটা দেখে নিন। আপনাদের কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে ফার্স্ট পেপার, এবং সেকেন্ড পেপার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট PST, ফিজিক্যাল টেস্ট আবার হবে PET, এখানে মেডিকেল টেস্ট ও আছে DME। এই পরীক্ষাগুলো আপনাদের হবে, প্রথম পেপার পরীক্ষা হবে 4/6/2018-এর মধ্যে আপনাদের প্রথম পরীক্ষাটা হবে, এবং দ্বিতীয় যে পরীক্ষাটা হবে সেটা 1/12/2018-এর মধ্যে আপনাদের মানে ভারতবর্ষের যে কোনো স্থানে এবং যে কোনো কেন্দ্রস্থানে হতে পারে এই পরীক্ষাটি। আরও জানতে আপনারা ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, যেখানে আপনাদের এক্সাম ডেট এবং ইন্টারভিউ ডেট এগুলো সব কিছুই বলে দেওয়া হবে। ওয়েবসাইটটা ssc.nic.in, এটার মাধ্যমে আপনারা আরও ডিটেলস পেতে পারেন। এবং আপনাদের অ্যাপ্লিকেশান করতে গেলে, অ্যাপ্লাই করবেন যখন, আপনাদের 100 টাকাও দিতে হবে, এবং এটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে যেটা বলেছে যে
কাস্টের মধ্যে এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান এবং ওম্যান ক্যান্ডিডেটদের জন্য, মহিলাদের জন্য এসসি এসটি এবং যারা এই চাকরিটা আগে করতেন বা এক্স সার্ভিসম্যান অন্য সেন্ট্রালের কাজে, তাহলেও আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং মহিলাদের জন্য এইগুলো পুরো বিনামূল্যে, আপনাদের কোনো টাকা দিতে হবে না। এবং আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ssc.nic.in। এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গিয়েছে 3/3/2018 থেকে আপনারা অ্যাপ্লাই করা শুরু হয়ে গিয়েছে। এবং লাস্ট ডেট যেটা দেওয়া হয়েছে 2/4/2018 লাস্ট ডেট দেওয়া হয়েছে। এবং আপনারা অফিসিয়ালি ওয়েবসাইট স্টাফ সিলেকশন কমিশনার SSC এই ওয়েবসাইট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক তো একটা করতেই পারেন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করুন, কারণ আমি আপনাদের জন্য এইরকম নতুন রিক্রুটমেন্ট ভিডিও নিয়ে চলে আসবো। এছাড়াও আপনারা যদি আমার রেলের যে প্রস্তুতি চলছে রেলের প্রস্তুতির ভিডিও যদি আপনি না যদি দেখে থাকেন তাহলে আমার ভিডিও নিচে চলে যাবেন, ভিডিও গিয়ে দেখতে পাবেন যে রেলের কিভাবে ম্যাথ সাজেশন এবং কিভাবে জিকে জিআই এবং কি বই পড়বেন রেলের জন্য, সব রকম সমস্ত রকম ভিডিও আপনার চ্যানেলে আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। তাছাড়াও নতুন কোন লেটেস্ট ট্রেন্ডিং টপিক নিয়েও আমি আলোচনা করি আপনাদের জন্য। তো বন্ধুরা আজকের মতো আসি অন্য কোনো ভিডিও দেখা হবে, প্লিজ লাইক তো একটা করতেই পারেন, লাইক করুন। জয় বন্দে মাতরম।